محمد صلي صلوا عليه وعليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. ঐতি জবাই ঐতিহাসিক লোহাগড়া দরবেশ খাট মাওলা পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন আনমা উলুম শাহ মসজিদ ইয়াফুর কানিয়া মাদ্রাসার বার্ষিক সভার চতুর্থ অধিবেশনে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফাসসির বাংলাদেশ মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি হযরত জনাব আল্লামা ডক্টর লুৎফর রহমান মাদ্দাল্লাহ জিল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সম্মানিত এলাকাবাসী, প্রিয় তাওহীদী জনতা, ফরদার আমের সম্মানিত মা ও বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকের এত বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের আপনাদেরকে আসার বসার কিছু বলার তৌফিক দিলেন। হে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব নবী দুনজাহানের সরদার হযরত জনাবে মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি একটা সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু অর্থ বলবো। আমি আহ্বান করছি যারা রাস্তাঘাটে ঘোরাঘুরা করছেন আপনারা চলে আসেন আমাদের হুজুর মাহফিলে আসতেছেন ইনশাআল্লাহ, একটু পরে আলোচনা শুরু হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলি আমি হুজুরকে দীর্ঘজীবী নেকায়াত দান করুক। সকলে বলি আমি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল আলামিন হিসেবে ঘোষণা দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআন শরীফে। কোথায় দিয়েছেন? আওয়াজ দিয়ে কোরআন দিয়েছেন? কোরআন শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন ব্যক্তি যিনি কোনো ব্যক্তির জন্য নয়, যিনি কোনো জাতির জন্য নয়, যিনি কোনো অঞ্চলের জন্য নয়, যিনি কোনো শহরের জন্য নয়, যিনি কোনো রাষ্ট্রের জন্য নয়, যিনি কোনো কালের জন্য নয়, তিনি সর্বকালের সর্বযুগের জন্য রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় উপাধি দিয়েছেন রহমতুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজেরিন, আমাদের নবী মুমিনের জন্য রহমত, আমাদের নবী বেদিনের জন্য রহমত, আমাদের নবী সমস্ত জাতির জন্য রহমত, আমাদের নবী দুশমনের জন্য রহমত, আমাদের নবী মুমিনের জন্য রহমত, আমাদের জন্য নবী পশু পাখির জন্য রহমত, আমাদের নবী আসমান এবং জমিনের জন্য রহমত, আমাদের নবী ইহকালের জন্য রহমত, আমাদের নবী পরকালের জন্য রহমত, আমাদের নবী সর্বকালের সর্বযুগের মানুষের জন্য রহমত। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজেরিন, সেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রহমত। রহমত মানে কি? রহমত মানে হলো শান্তি। রহমত শব্দ অর্থ আমরা কি বলবো? আরবি শব্দ। এর অর্থ হলো শান্তি, নিরাপত্তা। এর অর্থ হলো শান্তি, মানুষের জন্য শান্তি হিসেবে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বদলে যিনি সুখ প্রতিষ্ঠা করেন তিনি হলেন রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুধার্তের জন্য, অন্ন যোগানের জন্য রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্ত্রহীনকে বস্ত্রদান, বস্ত্র যোগানের জন্য রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ রোগীর জন্য চিকিৎসা পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সেজন্য কবি কত সুন্দর ভাবে বলেছেন,
ونبي عمر رحمت لقب پانے والا مرادی غریبوں کے برلانے والا مصیبت میں غیروں کے کھام آنے والا وہ اپنا پرائے کا غم کھانے والا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سارا بشیر جن رحمت جنور سبحان اللہ امون رحمت العالمین اللہ رسول کے جکن مکہ شریفے اللہ رسول صلی اللہ علیہ وسلم نبی ہوئے کتاب نیا اسلام فکر ایک جن بھوری ماں مکہ شریف چلے ایک تا بسکا ماتا روپر نیے جوری ماتا روپر نیے چلے جاستن কাদু দূর গিয়ে দেখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মাকে দেখলেন মা আপনি কোথায় যাবেন আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গায় গিলে মুহাম্মাদের কোনো আওয়াজ পাওয়া না যায় বলছেন কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মুহাম্মাদের বাড়ি চলে যাচ্ছি বুড়ি মা চলে যাচ্ছেন বুড়ি মাকে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জুরিটা তোমার বোঝাটা আমার মাথায় দাও হাত দিয়ে তার মাথার উপর নিলেন আর অনেক দূর হেঁটে হেঁটে 10 মাইল 20 মাইল গিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন বুড়ি মাকে বললেন কোথায় যাবেন বলে ওই বাড়িতে যাব ওটা আমার বোনের বাড়ি ওখানে গিয়ে বলল মা তুমি কেন ছেড়ে যাচ্ছ মক্কা শরীফ আমি মুহাম্মদের বাড়ি চলে যাচ্ছি তাহলে মুহাম্মদকে তুমি চিনো না তাহলে আমি জীবনে দেখি নাই তাহলে আমি মুহাম্মদ জোরে বলে আল্লাহু আকবার বুড়ি মা বললেন ও মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি মুহাম্মদ হয়ে থাকেন তাহলে আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হতো না আমি যার বয়ে চলে যাচ্ছি সে আমাকে সাহায্য করে এত দূর নিয়ে আসেন রে আল্লাহর রাসূল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার থরাথরি কলমা পড়িয়ে দেন জোরে বলি সুবহানাল্লাহ বুড়ি মা যার বয়ে চলে যাচ্ছেন তার সহযোগিতা পেয়ে তার সাহায্য পেয়ে আল্লাহর রাসূলের হাত ধরে কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার যার বয়ে চলে যাচ্ছে মক্কা ছেড়ে তার সাথে কথা বলে আর সাহায্য পেয়ে খুশি হয়ে বুড়ি মা ইমান আল্লাহর জোরে বলে আল্লাহু আকবার তাহলে একজন বৃদ্ধ মায়ের জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ঠিক না বেটি আওয়াজ দিও ঠিক না বেটি রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের জন্য রহমত আজ জমিনে যত এতিম আছে এতিমের জন্য রহমত হয়ে এসেছিলেন আল্লাহ রাসূল ইতিহাস চলে যাচ্ছেন এমন সময় একজন এতিম বসে বসে পুরাতন কাপড় নিয়ে বসে রয়েছেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন আজকে ঈদের দিন ওরে বাচ্চা তুমি এত ছোট ছেলে একেবারে উস্তু কিস্তু চেহারা পুরাতন কাপড় নিয়ে কেন ঈদের দিন বসে রয়েছ আমি বসে রয়েছি আপনাকে বলবো না করে কার জন্য বসেছ আমি মুহাম্মদের জন্য বসেছি দিনের নবী মুহাম্মদকে আমার মনের দুঃখ বুঝাবো আপনাকে বুঝালে আমার কি হবে আল্লাহর হাবিব বললেন আমি তো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই আপনার অপেক্ষায় বসে রয়েছি এই খেলার মাঠের এক পাশে বসে রয়েছি আমার উস্কু উস্কু চেহারা নিয়ে আমার পুরাতন কাপড় নিয়ে কেন বসে রয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলার জন্য আপনাকে বুঝানোর জন্য এসেছি আমার মা আমার মা যে আমার বাবা ইন্তেকাল করেছে 6 মাস হয়েছে আমি আমার বাবা না পেয়ে আমি এতিম হয়েছি আমার মার একটা স্বামী গ্রহণ করেছে ওই স্বামীর ঘরে আমাকে জায়গা দেয় না সুতরাং আমার মা আমাকে ছেড়ে স্বামীর ঘরে চলে গিয়েছে নানার বাড়িতে নানাও নাই নানিও নাই খারে বলবো কাপড়ের কথা নতুন জামার কথা সুতরাং আমি আজকে পুরাতন কাপড় নিয়ে আপনাকে একটু বলার জন্য এসেছি আপনি দিনের নবী আপনি রহমতুলিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ওই
বাচ্চারে খুলে নিল পুরাতন কাপড় পরা অবস্থায় কুসকু কুসকু চেহারা বাচ্চাটারে খুলে নিয়ে মা আয়েশার কাছে নিল যে আয়েশা হুমায়রা দিকে আসো এই বাচ্চাটাকে আগে গোসল করে গোসল দাও গোসল দিয়ে নতুন জামা বের করে জামা পরে নাও আর বাচ্চাটারে ঠান্ডা পানি দিয়ে গোসল দেবে গরম পানি দিয়ে গোসল দেবে আর বাচ্চাটা আজ থেকে তোমাকে মা ডাকবে আমাকে আব্বু বলে ডাকবে এই ছেলে এতিম আমি এতিমের সাহারা দিতে জমিনে এসেছি জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সম্মানিত হাজেরি এতিমের জন্য রহমত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ও কামাল যা জয়ীফ ও কামাওয়া এতিম ও খাওয়ালি জয়ীফ ও কামাওয়া উতর কর হেরাসে সোয়ে কম আয়া ওর এক নসহায় কি মিয়া সাথ লায়া ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন সারা বিশ্বের সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ রাসূল রহমত করে বলে সুবহানাল্লাহ আজকাল এই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বুঝে নাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে নাই তারা রাসূলের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় আজ যারা রাসূলকে বুঝেছে তারা কখনো রাসূলের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না ঠিক না বেঠি বলে সম্মানিত হাজেরিন রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সব সময় আমাদের আল্লাহর রাসূলের দুশমন আল্লাহর দুশমন মুসলমানের দুশমন এই মুসলমানের দুশমন যারা কুরঙ্কার যারা তাদের বিরুদ্ধে আমরা সব সময় তুষার হব ঠিক না ঠিক বলে সম্মানিত হাজেরিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আল্লাহর দুশমন তারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের নিষ্কৃষ্ট রাখায় তাদের জায়গা হবে জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের জন্য রহমত দুঃখী মানুষের জন্য রহমত অভাবীর জন্য রহমত এতিমের জন্য রহমত আর শহীদ যারা হয় দিনের জন্য যারা জীবন দেয় তাদের জন্য রহমত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন তিন দিন হয়ে গেছে আল্লাহর রাসূল নিজে জানাজা পড়ে তাকে খবর দিলেন খবর দেওয়ার পর এখন তার ছেলে বলল তার ছেলে একেবারে খুব চেহারা অন্ধকার করে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর রাসূল কয়েকজন সাহাবী নিয়ে এক জায়গায় যাচ্ছেন যাওয়ার পথে জিজ্ঞাসা করল এই তুমি কে বলে যে আমি আব্দুল্লাহ যিনি শহীদ হয়েছেন ইয়া রাসূলুল্লাহ তার ছেলে তুমি কেন একা একা দাঁড়িয়ে রয়েছো তোমার চেহারা কালো কেন কিসের চিন্তা কিসের ভাবনা বলো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করার পরে বলল ইয়া রাসূলুল্লাহ আমার পিতা গত তিন দিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সুতরাং আমার আব্বার বর্তমান অনেক কর্জ রয়েছে আমরা পরিবারে আটজন সদস্য আছি আটজন সদস্য খাবার দাবার জোগাড় করা আমার কষ্ট হচ্ছে আর যারা কর্জদার খাওয়ানাদার তারা বারবার কর্জ পুষ করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এই চিন্তায় এই ভাবনায় আছি আল্লাহ রাসূল বললেন তোমাকে আমি দুইটা সুসংবাদ দেব আজকে আমি তোমাকে আজকে দুইটা সুসংবাদ দেব তোমার আব্বা শহীদ হয়েছে তিন দিন হয়েছে তোমার আব্বার সাথে আল্লাহ কেমন আচরণ করছে তুমি একটু শুনবে নি সুসংবাদটা শুনবে কিনা বলে ইয়া রাসূলুল্লাহ শুনবো তাইলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বললেন তোমার আব্বার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন যে হে আব্দুল্লাহ তুমি শহীদ হয়েছ আল্লাহ রাস্তায় তোমার কি প্রয়োজন কি আশা আছে সব আশাগুলো আমাকে বলো কিন্তু দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য তাদের সাথে আল্লাহ কথা বলবে শহীদদের সাথে কিন্তু আড়ালে পর্দার মাধ্যমে কথা বলবে একটা পর্দা থাকবে কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ ডাইরেক্ট পর্দা ছাড়া কথা বলছে জরুরি আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত কোন শহীদের সাথে ডাইরেক্ট সামনাসামনি কথা বলবে না তোমার আব্বার সাথে আল্লাহ ডাইরেক্ট সামনাসামনি বসে কথা বলছে তোমার কি কি আশা আছে বলো
তিনি বললেন রব্বুল আলামিন আমার আশা হলো আমি একটু আবার দুনিয়াতে জীবিত হয়ে দুনিয়াতে যাব আবার আল্লাহর রাস্তায় শহীদ হব এই হলো আমার আরজু সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আব্দুল্লাহ তুমি সব কিছু আমার কাছে চাইতে পারো কিন্তু চাইতে পারো না আমি লিপিবদ্ধ লিখে দিয়েছি কোরআন শরীফের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে আর আসবে আসার পর আবার দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই আর দুনিয়াতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তারা চলে আসবে তারা খবরে থাকবে কিয়ামত পর্যন্ত তাইলে এই ব্যবস্থা তোমার জন্য নাই যদি তুমি চাও অন্য কিছু আমার কাছে চাইতে পারো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথা যখন শহীদ আব্দুল্লাহর সাথে বলল আব্দুল্লাহ বললেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহর হাবিবের আল্লাহ আল্লাহ আপনি তাইলে একটা কাজ করেন আমি যে শহীদ হয়েছি আল্লাহর রাস্তার মধ্যে এই শহীদের আজে এত শান্তিতে আছে কবরের মধ্যে এত শান্তিতে তারা বেহেশতে নাজ নেয়ামত ভোগ করতেছে এটা একটু দুনিয়ার মানুষকে অবহিত করে দিলে ভালো হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা আয়াত নাযিল করল আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে তারা বেহেশত থেকে তাদের কাছে নেয়ামত বেহেশত থেকে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি سبيل الله আবার বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা যারা শহীদ হয় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয় সুবহানাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতান বাল আফিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে খাদ্যের ব্যবস্থা করা হয় তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান ওয়াইজ আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব উপস্থিত হয়েছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আহলান সাহলান আহলান সাহলান আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শেষ করেছি হুজুর কেবলা সরে আসছেন সুতরাং আল্লাহ রসুল বিশ্ববাসীর জন্য রহমত ওই শহীদের জন্য রহমত সর্বস্তরের মানুষের জন্য রহমত আজকে তারা রহমত বুঝে না তারা ভুল বুঝতেছে তারা এই ভুলের মধ্যে থাকে তাদের জীবন না নষ্ট করে তারা বুঝেও না বুঝার ভান করছে তাদের আল্লাহর গজব নাযিল হবে আল্লাহ তাদেরকে বুঝার হেদায়েত তৌফিক দান করুন সকলে বলে দেখতে পাচ্ছেন প্রধান উপাস্যের আগমন শুভেচ্ছার প্রধান উপাস্যের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে তাফসীর মাহফিলের পক্ষ থেকে মাওলাপাড়াবাসীর পক্ষ থেকে আয়োজনকারীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা তুলি দাও